মাল্টিস পিজিয়ন বা মাল্টিসিক কবুতর হচ্ছে একেবারে ভিন্ন আকৃতির একটি কবুতরের প্রজাতি। ভিন্নধর্মী চিকন গয়নের জন্য কবুতরগুলি খুবই আকর্ষণীয় হয়ে থাকে। ইউরোপিয়ানরা এদেরকে মোস্ট সেক্সিস্ট পিজিয়ন বা সবথেকে আবেদনময়ী কবুতর বলে। আমাদের আজকের ভিডিওটিতে এই আকর্ষণীয় আবেদনময়ী কবুতরটির উদ্ভবের ইতিহাস, শারীরিক বৈশিষ্ট্য, স্বভাব ও খাদ্যাভ্যাস, ব্রিডিং এবং দাম নিয়ে বিস্তারিত তুলে ধরব। তাহলে চলুন পৃথিবীর সবথেকে আবেদনময়ী কবুতরটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যাক। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে নিয়মিত এরকম পাখি এবং কবুতর নিয়ে ভিডিও দেখতে আমাদের এই ব্যতিক্রমধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি কবুতরটির উৎপত্তির বর্ণনার দিকে। অধিকাংশ কবুতরের মতো এটারও উদ্ভব ইউরোপে। উত্তর ইতালির কাছে কোথাও সর্বপ্রথম এদের প্রজনন করা হয়েছিল, তবে কিছু সূত্র মতে এটার উদ্ভব ইতালির পার্শ্ববর্তী অস্ট্রিয়াতে। যদিও এর নাম মাল্টিস কবুতর দেখে মনে হতে পারে এটার উদ্ভব ইতালির দক্ষিণের দ্বীপ মাল্টাতে। ওই সময়ের বিখ্যাত ডোডো পাখির সাথে এদের অনেক মিল রয়েছে, যদিও ডোডো পাখি এখন পুরোপুরি বিলুপ্ত। উদ্ভবের সময় থেকেই এদের দীর্ঘ ঘাড় ও পা এবং একই সাথে এরকম আকৃতির শরীরের জন্য বংশবৃদ্ধি করানো হয়, তবে এদের দীর্ঘ ঘাড় ও পায়ের জন্য এরা বেশি পরিচিত। বিভিন্ন জায়গাতে এদেরকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, যেমন জার্মানিতে মাল্টিজার, ব্রিটেনে মাল্টিজ, ফ্রান্সে পল্ট মাল্টেজ এবং পোল্যান্ডে কুরাক মাল্টানস্কি। তবে ন্যাশনাল পিজিয়ন অ্যাসোসিয়েশনে এদেরকে মাল্টিজ নামেই রেজিস্ট্রেশন করা হয়েছে। এদের ব্রিড আইডি বা নিবন্ধন নাম্বার হল 203। এবার আসে এদের দৈহিক বর্ণনায়। মাল্টিজ হচ্ছে গৃহপালিত ফ্যান্সি কবুতরের একটি সুন্দর প্রজাতি। এই কবুতরটি অন্য সব সাধারণ কবুতরের থেকে অনেকটাই আলাদা, বিশেষ করে এদের ব্যতিক্রমী চেহারার জন্য। এরা সোজা পায়ে উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে। এদের দীর্ঘ পাতলা ঘাড় এবং সংকুচিত দেহ বা কিউবিফর্ম হয়ে থাকে। প্রজাতিটি শক্ত এবং আঁটোসাঁটো দেহযুক্ত, তবে এরা তুলনামূলক লম্বা। এদের উঁচু শরীরের সাথে কঠিন আঁটোসাঁটো শরীর হওয়া উচিত, যার ফলে এরা এমন মোটা সোটা হবে না যেটা তাদের কমনীয়তার উপর প্রভাব বিস্তার করে। এদের মাথা উঁচুতে থাকে, তবে ওরা সময় মাথা পিছনের লেজের কাছাকাছি অবস্থান করে। একটি পূর্ণবয়স্ক মাল্টিজের উচ্চতা 1.3 ফুট বা 15 ইঞ্চি হয়ে থাকে, তবে কখনো কখনো এ থেকেও বেশি হতে পারে। এদের মাথা দীর্ঘ হওয়ায় উঁচুতেই অবস্থান করে, সেই সাথে খুব সামান্য গোলাকার হয় এবং সরু কপাল রয়েছে। এদের চোখ কিছুটা গভীরে থাকে, সাদা রঙের ক্ষেত্রে নীল চোখ হয়, তবে অন্যান্য রঙের ক্ষেত্রে কমলা রঙের চোখ হয়ে থাকে। হোয়াইট রঙের ক্ষেত্রে রেড আই সিরোসিস হবে। ব্ল্যাক এবং ব্লু এর চোখে ড্যামসন আই সিআর থাকবে। এছাড়াও রেডস, ইয়েলো, ডান্স এবং সিলভার রঙের ক্ষেত্রে ফ্লেশ কালার আই সিআর থাকবে। কবুতরগুলোর ঠোঁট মোটা সোটা এবং মাঝারি দৈর্ঘ্যের হয়ে থাকে। উপরের ঠোঁটটি কিছুটা বাঁকানো হবে। ব্ল্যাক এবং ব্লু রঙের মাল্টিজের ঠোঁট কালো হবে, তবে অন্য সমস্ত রঙের ক্ষেত্রে ঠোঁট ঠিক ফ্লেশ রঙের হবে। এদের কঞ্চি বা কণ্ঠের মাংসল উপাঙ্গ খুবই মসৃণ, যেটা পাউডার হোয়াইট রঙের হয়ে থাকে। কবুতরটি ঘাড় খুবই দীর্ঘ হয়ে খাড়াভাবে বহন করে, ফলে কাঁধের কাছে না আসা পর্যন্ত পুরো অংশই প্রায় একই পুরুত্বের থাকে। এছাড়াও এদের বুক সামগ্রিক উপস্থিতির অনুপাতের তুলনায় প্রশস্ত এবং তীব্র গভীরতা দেখা যায়। পেট ছোট এবং বৃত্তকার। এদের পিছনের অংশ খুবই উন্নত এবং পালকযুক্ত হয়ে থাকে। কবুতরটির দেহ দীর্ঘ এবং গোলাকৃতির নয়। কবুতরটির পিঠের অংশে কিছুটা ছোটখাটো এবং মাঝারিভাবে প্রশস্ত এবং আনুভূমিক, যা লেজের উপরের দিকে সামান্য উঁচু। এদের পাখা খুবই ছোট, উড়ার পালকগুলো খুব কাছাকাছি থাকে। পাখার শুরুটা কিছুটা বাঁকানো হয়,
বাঁকানো অংশটুকু এদের বুক থেকে সামান্য বাইরে থাকে। কবুতরটির উড়ু শক্তিশালী এবং দীর্ঘ হয়, যতটা সম্ভব এটি প্রদর্শন করে। এই অংশটাও খুব বেশি পালকযুক্ত হয়ে থাকে। এদের পায়ের হাঁটুর নিচের অংশ সোজা, দীর্ঘ এবং পালকযুক্ত হয়ে থাকে, তবে জয়েন্টগুলো বাঁকানো হয় না। পায়ের আঙ্গুলগুলিও দীর্ঘ হয়। এদের শরীরের পালকগুলো সংক্ষিপ্ত তবে মানানসই। প্রিয় দর্শক, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে যে কোনো ধরনের পরামর্শ, সহযোগিতা এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য গ্রুপটিতে জয়েন করুন। এবার আসি রঙের ব্যাপারে। মাল্টিস কবুতর বিভিন্ন ধরনের রঙের হয়ে থাকে, যেমন ব্ল্যাক, হোয়াইট, রেড, ইয়েলো, ব্লু, সিলভার, ডান, মল্টেজ, গ্রিজেল ইত্যাদি। তবে সমস্ত রঙই অবশ্যই পরিষ্কার এবং গাঢ় হতে হবে। একটি পূর্ণবয়স্ক মাল্টিজের গড় ওজন 350 গ্রাম থেকে 400 গ্রাম। অন্যান্য কবুতরের তুলনায় এরা কিছুটা দীর্ঘায়ু। এদের গড় আয়ুষ্কাল 7 থেকে 10 বছর পর্যন্ত হয়ে থাকে। চলুন কবুতরগুলোর ব্রিডিং নিয়ে জানা যাক। আমাদের অঞ্চলেও এদের ব্রিডিং করানো সম্ভব। সাধারণত মাদি কবুতর ডিম দেওয়ার 18 দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়। তবে এদের ব্রিডিং করানোর সময় একটু বেশি যত্নশীল হতে হয়। সবশেষে আসি দামের ব্যাপারে। অন্য সব ফ্যান্সি কবুতরের মতো এদেরও কোয়ালিটি, রং এবং মার্কিংয়ের উপর নির্ভর করে এদের মূল্য নির্ধারিত হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত 5,000 থেকে 10,000 টাকায় ক্রয় বিক্রয় হয়ে থাকে, তবে ক্ষেত্র বিশেষে এই মূল্য আরও বেশি হতে পারে। যেমন স্ক্রিনের এই কবুতরটির জোড়া 30,000 বলা হয়েছিল। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এই কবুতরটি নিয়ে আপনার কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে তা কমেন্টে জানান। ভিডিওটি আপনার কবুতরপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আমাদের চ্যানেলটির সাথে পরিচিত হতে সাহায্য করুন।